নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে দেখাবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স আইপিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কী হতে পারে এবং কোন দলের এই ম্যাচটা জেতার সম্ভাবনা সবথেকে বেশি এবং এই ম্যাচে দলে কী কী পরিবর্তন হতে পারে, এই সমস্ত বিষয় আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও অবধি পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বর্তমান পয়েন্টস টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্স তারা 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে নম্বর 4-এ আছেন এবং কলকাতা নাইট রাইডার্স তারা 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে নম্বর 6-এ আছেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে একটি খুবই বড় অপরচুনিটি আছে যে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে 4 নম্বরে নিজের জায়গা বানিয়ে নেওয়ার, কারণ কেকেআরের নেট রান রেট প্লাসে আছে এবং মুম্বাইয়ের নেট রান রেট মাইনাসে আছে। তাই যদি এই ম্যাচে কলকাতা 1 রানে অথবা 1 বল বাকি থাকতেও জেতে তাহলেও কিন্তু কলকাতা পয়েন্টস টেবিলের নাম্বার 4-এ চলে যাবে। তাই কলকাতার কাছে খুব ভালো অপরচুনিটি আছে মুম্বাইকে হারিয়ে পয়েন্টস টেবিলের নম্বর 4-এ যাওয়ার। এবং এই ম্যাচটি খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে, যেইখানে কেকেআর তারা লাস্ট ম্যাচ আরসিবিকে অনেক বড় মার্জিনে হারিয়েছে এবং যেহেতু আরসিবিকে অনেক বড় মার্জিনে হারিয়েছে কেকেআর গত ম্যাচটি, তাই কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা ফ্রন্ট ফুটে শুরু করবে। এবং যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট ম্যাচ সিএসকের কাছে হেরেছে, তাই এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স একটু ব্যাকফুটে শুরু করবে। তো বন্ধুরা, এইবারে দেখে নিই এই ম্যাচে দুটি দল কী প্লেইং ইলেভেন খেলাবে। তো বন্ধুরা, মুম্বাইয়ের এই ম্যাচে দুটো পরিবর্তন হবে, একটা হচ্ছে রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়া এই দুটি খেলোয়াড় দলে আসবে। ওপেনিং করবে মুম্বাইয়ের জন্য রোহিত শর্মা ও কুইন্টন ডিকক, ওয়ান ডাউনে নামবে সূর্য কুমার যাদব, টু ডাউনে নামবে ঈশান কিষাণ, থ্রি ডাউনে নামবে হার্দিক পান্ডিয়া, ফোর ডাউনে নামবে কাইরান পোলার্ট, ফিফথ ডাউনে নামবে কুণাল পান্ডিয়া, সিক্স ডাউনে নামবে অ্যাডাম মিল্লে, সেভেন ডাউনে নামবে রাহুল চাহার, এইট ডাউনে নামবে জসপ্রীত বুমরা এবং 9 ডাউন অর্থাৎ লাস্ট প্লেয়ারটা নামবে ট্রেন্ট বোল্ট। তাহলে এইটা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন। তো বন্ধুরা, এইবার শুয়ে নিন কলকাতা নাইট রাইডার্স এই দলটির প্লেইং ইলেভেন কী হবে। তো বন্ধুরা, কেকেআরের প্লেইং ইলেভেন হবে, কেকেআরের জন্য ওপেনিং করবেন শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার, কারণ এরা দুজন আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ দেখিয়েছেন। ওয়ান ডাউনে নামবে রাহুল ত্রিপাঠী, টু ডাউনে নামবে নীতিশ রানা, থ্রি ডাউনে নামবে ইয়ন মর্গান, ফোর ডাউনে নামবে অ্যান্দ্রে রাসেল। তবে রাসেলকে অ্যাজ আ ফ্লোটিং ব্যাটসম্যান খেলানোই ভালো, অর্থাৎ যখনই 10 ওভারের পরে কোনো উইকেট পড়বে তখনই যাতে অ্যান্দ্রে রাসেলকে নামিয়ে দেওয়া হয়, এরকম ব্যবস্থা করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। তো বন্ধুরা, ফিফথ ডাউনে নামবে দীনেশ কার্তিক, সিক্স ডাউনে নামবে সুনীল নারিন এবং সেভেন ডাউনে নামবে লকি ফার্গুসন, অর্থাৎ কলকাতারও কিন্তু 1 থেকে 9 নম্বর পর্যন্ত পুরো ব্যাটসম্যান থাকবে, কারণ লকি ফার্গুসন তিনিও 6-4 মারার ক্ষমতা রাখেন। 8 ডাউনে নামবে বরুণ চক্রবর্তী এবং লাস্ট নামবে প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে এইটা হবে কেকেআরের প্লেইং ইলেভেন। তো বন্ধুরা, কলকাতার খেলোয়াড়রা যেরকমভাবে ইন্টেন্ট দেখিয়েছে ম্যাচ জেতার, এই থেকে আমার মনে হচ্ছে এই ম্যাচটা কলকাতা জেতার সম্ভাবনা বেশি। এবং কেকেআরের ক্যাপ্টেন বলে দিয়েছে যে আমাদের কাছে জেতা ছাড়া কোনো অপশান নেই, তাই আমাদের সবকটা ম্যাচ জেতার জন্য খেলতে হবে, পুরো 100% দিতে হবে। তাই আমার মনে হচ্ছে এই ম্যাচে কেকেআর নিজের 100% দিয়ে এই ম্যাচটা জিতে আইপিএল 2021-এর পয়েন্টস টেবিলে নম্বর 4-এ জায়গা বানিয়ে নেবে। তাহলে বন্ধুরা, আপনার কী মনে হয়, এই ম্যাচটা কেকেআর জিতবে না মুম্বাই জিতবে, সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।